পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় ভূমিকম্প একটি ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ কী ধরনের তরঙ্গ আর ও লম্বিকের মিশ্রণ সিসমোগ্রাফ কী ভূমিকম্প মাপার যন্ত্র ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতম মাপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয় ভূমিকম্পের তীব্রতা একটি ভূমিকম্পের সাথে কি ঘটার আশঙ্কা থাকে সুনামি ভূমিকম্পের দেশ কোনটি জাপান পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূতি হয় জাপান ভূমিকম্প বিবেচনায় বাংলাদেশের কোন অঞ্চলটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ উত্তর নিম্নের কোনটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প গঙ্গা কপতক্ষ ডিএনডি বাঁধের পুরো নাম কি ঢাকা নারায়ণগঞ্জ ডিএনডি বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি হয়েছিল ঢাকা বকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা বাদ কোন এলাকায় অবস্থিত সদরঘাট ঢাকা কোন সালে ফারাক্কাবাদ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল উনিশশো কার নেতৃত্বে উনিশশো ছিয়াত্তর সালে ফারাক্কা লংমার্চ পরিচালিত হয় মাওলানা ভাসানি কোন নদীর উপর ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে গঙ্গা বা পদ্মা ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে ষোলো দশমিক কোন সালে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লি কবে বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বারোই ডিসেম্বর উনিশশো কোন তারিখে ভারত বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয় এক জানুয়ারি উনিশশো ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ কতদিন ত্রিশ বছর ভারত বাংলাদেশের মধ্যে সম্পাদিত গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি শেষ কবে দুই হাজার ছাব্বিশ সালে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে বন্যার প্রকোপ বৃদ্ধি ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে বরাক টিপাইমুখ বাঁধটি যে দুইটি নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক তুই ভাই বাংলাদেশের কোন নদীর উজনের নির্মিত হয়েছে সুরমা টিপই মুখবাদ, ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি সেচ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্প বাংলাদেশের জি কে প্রকল্প একটি সেচ প্রকল্প তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের কোন অঞ্চল বেশি প্রবণ উত্তর পশ্চিমাঞ্চল বাংলাদেশের কোন অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র বাংলাদেশের এফ সিডিআই প্রকল্পের উদ্দেশ্য পানি পানি নিষ্কাশন বন্যা নিয়ন্ত্রণ কবে ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় বাংলাদেশ ভারত উনিশশো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রধান অন্যতম প্রধান লক্ষ্য কোনটি বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ইউডিএমসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি স্পার্সো বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন কেন্দ্রের নাম কি স্পার্সো স্পার্সো কি মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা কত সালে স্পার্সো প্রতিষ্ঠিত হয় উনিশশো কোথায় স্পার্সো অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাটশো আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনি ঘাটে বাংলাদেশের বৃহত্তম পানি শোধনগার কোনটি বাংলাদেশের সায়েদাবাদ